ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ উন্নয়নের ছোঁয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ে জর্জরিত এক নগরীর নাম। শীতলক্ষা নদী নারায়ণগঞ্জ জেলাকে দিয়েছে বিশেষ পরিচিতি, পাশাপাশি দখল দূষণের তকমাও লাগিয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের দীর্ঘ সময় ধরে সারা দেশে পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতামূলক কাজ করে আসছে। 4 জানুয়ারি বুধবার বিকেল 3টায় সবুজ আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের পরিবেশ বিপর্যয়ের অধিকরণের শীর্ষক আলোচনা সভা ও জেলা কমিটি গঠন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পী সর্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি জোস্না আক্তার মুন্নি, জজকোটের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খন্দকার। এ সময় সকল সদস্যদের সম্মতিক্রমে মোহাম্মদ বদরুল হককে আহ্বায়ক ও অ্যাডভোকেট ফয়সাল খন্দকারকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক সাবিহা মুবাশির নিলয়, দিনা আমিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম আরজু, রাকিব হোসেন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্তার হোসেন মুকুল, সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, সদস্য আলামিন ও বদরুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য বাসন্তী সরকার, অনিতা সরকার, শিলা দাস সহ আরও অনেক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বায়ু দূষণের দিক থেকে ঢাকার চেয়েও এগিয়ে আছে আমাদের নারায়ণগঞ্জ শহর, কিন্তু আমি মনে করি যে সবুজ আন্দোলনের মাধ্যমে আমরা যদি একত্রিত হয়ে সারা দেশব্যাপী একটা আন্দোলন গড়ে তুলে আমরা যদি কাজ করতে পারি, আমার মনে হয় যে এটা ব্যাপকভাবে আরও সুন্দরভাবে সমাধানগুলো হয়ে আসবে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ একটা দূষিত শহরই বলা চলে, যেখানে দুর্যোগময় পরিস্থিতিকেই মোকাবিলা করতে হয়। আমাদের প্রাণের নদী শীতলক্ষা আজকে দূষিত হয়ে গেছে, যেটা দূষিত করার পিছনে অবশ্যই আমাদের খামখেয়ালিপনা দায়ী ছিল। এখানে সিমেন্ট ফ্যাক্টরি দূষণ আছে, নারায়ণগঞ্জ জেলা তো সবাই জানে যে আসলে একটা শিল্পনগরী, এখানে অনেক ডাইং ফ্যাক্টরি, যেগুলো কম্পোজিট বলি বা গার্মেন্টস যাই বলি, তার সাথে যে ডাইং ফ্যাক্টরি, তাদের অপরিশোধিত বর্জ্য, যেগুলি আসলে ইটিবি প্লান্ট বলে যে কথাটা আছে সেটা সবাই পালন করছে না। তবে মানুষকে নিয়ে একসাথে যেন আমরা আসলে নিরাপদ একটা পৃথিবী গড়তে পারি, সেই প্রত্যয়ে আমরা সবসময় লড়াই করেছি, লড়াই করবো। ইনশাল্লাহ সবুজ আন্দোলনের মাধ্যমে সবুজের বিপ্লব ঘটাবো, নারায়ণগঞ্জকে সবার বাসযোগ্য নিরাপদ একটা নারায়ণগঞ্জ গড়ার প্রয়াসে আমরা আমাদের এই প্রচেষ্টা বেগবান করব। খালগুলোর পাড় দিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা সেখানে কিন্তু নিজস্ব একদম নিজের সম্পত্তি মনে করে তার পাড় জুড়ে বিল্ডিং করেছে, তার পাড় জুড়ে দোকানপাট বসিয়েছে। তো এই অবস্থায় আসলে আমাদের সবাইকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে নদীর জায়গাকে নদীর মতো করে থাকতে দিতে হবে, এবং নদীর পাড় জুড়ে যে উচ্ছেদ করা হবে সেই উচ্ছেদকৃত জায়গায় সবুজায়ন করতে হবে, অর্থাৎ যে উচ্ছেদকৃত জায়গাতে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে, স্থায়ীভাবে দখলমুক্ত হয়ে যাবে। সরকার অনেক সময় বলে যে আসলে দখলমুক্ত করার করলে পারে কী করা হবে, আমরা কিন্তু বলেছি যে যেমন ঢাকা সিটির চারপাশ দিয়ে যে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, সেই ওয়াকওয়ের পাশ জুড়ে যদি আপনার সবুজায়ন বৃদ্ধি করা হয়, সবুজায়ন নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু বিজনেসের কনসেপ্ট দাঁড় করানো সম্ভব। এখানে আমরা এখানে যারা বিভিন্নভাবে যারা দখল করে আছে তারা যে টাকাটা নিচ্ছে এখান থেকে, কিছু ব্যক্তির পকেটে যাচ্ছে, কিন্তু যদি একই কাজটাই আপনার পরিকল্পিতভাবে করা হয় তাহলে কিন্তু সরকারের কোষাগারে প্রচুর পরিমাণ ট্যাক্স দেওয়া সম্ভব। তো আমরা বলবো যে সবুজ আন্দোলন আজকে যে নারায়ণগঞ্জ জেলা কমিটি যেটি গঠন করা হচ্ছে, এখানে আমি সবার উদ্দেশ্যে বলবো যে একটি বিষয় মাথায় রাখবেন, এই সভ্যতা, এই নগরায়ণ, এই বসবাস, এটি কিন্তু যত ভালো থাকবে আমরা ভালো থাকবো। এনএএন টিভি নারায়ণগঞ্জ।